ওয়েলকাম এভরিওয়ান ওয়ান ফ্রম পিছিয়ার আজকের টপিক হচ্ছে দ্রুত ইংরেজি বলতে দ্রুত স্পোকেন ইংলিশ বলতে ঘরোয়া শব্দ সংকোচন শেখ দ্রুত ইংরেজি বলতে ঘরোয়া বা শব্দ সংকোচন শেখ পার্ট ওয়ান দ্রুত স্পোকেন ইংলিশ বলতে ঘরোয়া শব্দ সংকোচন শেখ পার্ট ওয়ান এর ইংরেজিটা হবে লার্ন ইনফরমাল কন্ট্রাকশন টু স্পিক টু স্পিক স্পোকেন ইংলিশ স্পিডিলি স্পিডিলি পার্ট ওয়ান লার্ন টু স্পিক ইনফরমাল কন্ট্রাকশন টু স্পিক স্পোকেন ইংলিশ পার্ট ওয়ান আচ্ছা আজকে আমরা শিখতে চলেছি আর কি হ্যাঁ চলেছি শব্দ সংকোচন বা কন্ট্রাকশন ইনফরমাল ঘরোয়া আর কি হ্যাঁ মানে এটা আমেরিকান এবং ইউরোপিয়ানরা এটা তাদের ইয়াতে এটা চলতি ভাষা বলা হয় আর কি হ্যাঁ এটা কোনো লেখাতে বা সরকারি কাজে এটা চলবে না আর কি হ্যাঁ এটা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যেই কথাবার্তা হবে আর কি হ্যাঁ কোনো অ্যাপ্লিকেশন লেখা বা সরকারি কোনো কাজে এটা ব্যবহার করা যায় না এটা আর কি ঘরোয়া ব্যবহার করা হয় তাকে এটা বলছে ইনফরমাল ইনফরমাল কন্ট্রাকশন হ্যাঁ ঘরোয়া শব্দ সংকোচন আচ্ছা দেখো প্রথম ওয়ার্ডটা দেখো দুটা বা তিনটা শব্দ মিলে একটা শব্দ তৈরি হয় মানে শব্দটাকে সংকোচন করা হয় দুটাকে একটা করা হয় তিনটাকে একটা করা হয় এরকম আর কি হ্যাঁ আমরা এরকম একটা দুটো তিনটা পার্ট শিখবো আর কি হ্যাঁ একটা বোর্ডের মধ্যে কুলাবে না তো তাই আমরা তিনটা পার্ট করব আর কি হ্যাঁ তোমরা সবাই অ্যাটেন্টিভলি ফলো করবে দেখো প্রথমটা হচ্ছে গোয়িং টু এর এর সংকোচন বা কন্ট্রাকশান হচ্ছে গোনা জিও ডবল এন এ গোনা জিও ডবল এন এ গোনা বাংলাটা হচ্ছে ভবিষ্যতে কোনো কাজ করতে যাচ্ছি বা চলেছি এরকম বোঝালে এই গোনা শব্দটা ব্যবহার করা হয় বা টু ব্যবহার করা হয় আমি একটা মোবাইল কিনতে চলেছি বা যাচ্ছি আই এম গোনা বাই এ মোবাইল আই এম গোনা বাই এ মোবাইল আচ্ছা তারপর একটা দেখো তারা বিয়ে করতে যাচ্ছে তারা বিয়ে করতে যাচ্ছে দে 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 আর 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 গোনা 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 গট 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 ম্যারেজ ম্যারেজ তারা বিয়ে করতে যাচ্ছে ভবিষ্যতে এটা বোঝাচ্ছে আর কি হ্যাঁ চলে এসে যাচ্ছে এটা ভবিষ্যৎকালে হয় হ্যাঁ নিকট ভবিষ্যতে আর কি মানে কিছু মধ্যে তারা বিয়ে করতে যাবে আর কি হ্যাঁ সেদিন বলছে দে আর গোডা গাড ম্যারিজ ও ডবল ওনা কোনো কিছু কাজ করতে চাই কোনো কিছু কাজ করতে চাই এরকম বুঝালে এই ওনা কন্ট্রাকশন ওনা কন্ট্রাকশনটা ব্যবহার করা ডাব্লু ও ডবল এন এ ওনা আমি বাজারে যেতে চাই আই ওনা গো টু মার্কেট আই ওনা গো টু মার্কেট সে আমার পড়া সে আবার পড়াশোনা করতে চায় হি ওনা হি ওনা স্টাডি এগেইন হি ওনা স্টাডি এগেইন হি ওনা স্টাডি এগেইন ওনা ডাব্লু ও ডবল ওনা তারপরে গো টু জিও গট জিও টি টু এটাকে বলা হয় এর ইয়েটা হচ্ছে জিও ডবল টি এ গোটা এর উচ্চারণটা হবে গডা গডা জিও ডবল টি এর উচ্চারণ হবে গডা এর বাংলা হবে হতেই হবে যেতে হবে করতে হবে ইত্যাদি বোঝায় তাকে শহরে যেতে হবে হি গডা টাউন হি গডা টাউন হ্যাঁ বলাটাও স্মার্ট হচ্ছে শব্দটা সংকোচন হয়ে গেলে ছোট হয়ে গেল আর কি হ্যাঁ তাড়াতাড়িও বলা যাবে এবং মানে আমেরিকান বা ইউরোপিয়ানরা যেটা বলবে সেটা ভাষাও আমরা বুঝতে পারবো আর কি হ্যাঁ তাকে এখন আসতে হবে হি গডা কাম হি গডা কাম এ কে হচ্ছে আ লটা আ লটা আ লটা আ লটা মানে অনেক অনেক বুঝাতে আ লটা বুঝায় কি তার অনেক টাকা আছে হি হ্যাজ হি হ্যাজ লটা মানি হি হ্যাজ লটা মানি তারপরে দেখো তার অনেক সম্পত্তি আছে হি হ্যাজ হি হ্যাজ আ লটা প্রপার্টি

मास इट्स एक हाइंडा फिश इट्स एक हाइंडा फिश आचाई इटा एक प्रकार सरोजन्त्रा इट्स एक हाइंडा कंस्पिरेसी इट्स एक हाइंडा कंस्पिरेसी आचातार पड़े होते अर्टू ओ यू जी एस टी अर्टू अर्टू बड़े उचित और ओ डबल टी ए ऑटा ऑटा ओ डबल टी ए ऑटा उचित গরিবদের আমাদের সাহায্য করা উচিত উই অটা হেল্প দ্য পেল্প দ্য দা দ্য তোমার কর্তব্য পালন করা উচিত ইউ অটা পারফর্ম ইউর ডিউটি ইউ অটা পারফর্ম ইউর ডিউটি ডিয়ার ভিউয়ার্স ইফ ইউ লাইক মাই ভিডিও প্লিজ লাইক অ্যান্ড कमेंट हाउ फील दीडियो यू एंड शेयर टू यें इफ यू फाइव मई चैनल सब्सक्राइब दि चैनल एंड प्रेस दिल आईकॉन ऑल ऑप्शन टू गेट दि नेक्स्ट वीडियो सी यू सुन लेटर थैंक्स लॉ थैंक्स लॉट फॉर वॉचिंग दीडियो